সবাইকে স্বাগত আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস বাংলাদেশ সরকার সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা রক্ষায় দু সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে এরপর দু হাজার সালে প্রণীত হয়েছে জাতীয় সম্প্রচার নীতিমালা এই নীতিমালার উদ্দেশ্য হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা তথ্য অধিকার আইন ও সম্প্রচার নীতিমালার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক তথ্য কমিশনের সাবেক সদস্য অধ্যাপক ডক্টর সাদেকা হালিম এবং অরবিসের কান্ট্রি ডিরেক্টর জানাব ডক্টর মুনির আহমেদ স্যার আপনাকে দিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চাই আপনি জানেন সরকার সম্প্রতি সম্প্রচার নীতিমালা অনুমোদন করেছে এ নিয়ে আলোচনা সমালোচনার প্রেক্ষাপটে সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্য জানার অধিকার রক্ষায় কি ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন এই যে আজকে আমরা সম্প্রচার নীতিমালা নিয়ে আলোচনায় বসেছি এটি একটা অগ্রগতির পদক্ষেপ একটা অগ্রযাত্রা অর্থাৎ সাধারণ মানুষ আজকে টেলিভিশন জগতের সাথে সরাসরি সংযুক্ত আছে শতাব্দীর এই সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে এই টেলিভিশন টেকনোলজি যে জায়গায় চলে গেছে সেই কারণেই কিন্তু আজকে সারা পৃথিবীকে আমরা একটা বিশ্বপল্লী বলে আখ্যায়িত করি বিশাল সম্প্রচার জগৎ এখন আমাদের দেশে আছে এটার জন্য তো একটা নীতিমালা প্রয়োজন এটা কেউ অস্বীকার করবেন না এই নীতিমালাটা দরকার এবং সেই নীতিমালা সরকার একটা নীতিমালার খসড়া করে সেটা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভায় এটা নিয়ে এখন গণমাধ্যমে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এটা তো খুবই স্বাভাবিক আমরা যখন সাংবাদিকতার স্বাধীনতার কথা বলি সম্প্রচার জগতের স্বাধীনতার কথা বলি এই স্বাধীনতা কার এই স্বাধীনতা কি সাংবাদিকের এই স্বাধীনতা কি সম্পাদকের এই স্বাধীনতা কার প্রথম এই স্বাধীনতা হচ্ছে সাধারণ মানুষের যাদের স্বাধীনতার কথা সংবিধানে নিশ্চিত করা হয়েছে যে মানুষের বাক স্বাধীনতা বলার স্বাধীনতা ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ অপিনিয়ন এই যে কথাগুলো আছে এগুলো সাধারণ মানুষ এই ষোলো কোটি মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং সেই স্বাধীনতা নিশ্চিত করার জন্যই সম্প্রচার জগতের স্বাধীনতা দরকার আছে মুদ্রণ মাধ্যমের স্বাধীনতা দরকার আছে সেই কারণেই সাংবাদিকের স্বাধীনতার কথা বলা হয় সম্পাদকীয় স্বাধীনতার কথা বলা হয় অতএব এই সার্বিক প্রেক্ষাপটে কিন্তু বিষয়গুলো দেখা প্রয়োজন ডক্টর সাদিকাহানিমের কাছে আসতে চাই স্যার বলছেন তথ্যের অবাধ প্রবাহের ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি আপনি কি মনে করেন প্রায়োগিক ক্ষেত্রে এর সাফল্য স্থানীয় পর্যায়ে পর্যন্ত কতখানি পৌঁছতে পেরেছে প্রথমে এই জিনিসটা খুবই নতুন আসলে বাংলাদেশে এই সংস্কৃতিটা এমন ছিল যে আমরা কেউ কাউকে তথ্য দিতে চাই না এটা আমরা বলে থাকি যে প্রশাসনে আমরা দিতে চাই না কিন্তু আসলে আমরা শিক্ষক স্যারও একজন শিক্ষক আমরাও যে সকল তথ্য সবসময় দিতে চাই তা নয় এই সংস্কৃতিটা ভাঙা হচ্ছে তথ্য অধিকার আইন সবচেয়ে বেশি ব্যবহার করছে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে এমন এসছে যে বেদে কমিউনিটি যারা কিন্তু কোনোভাবে কোনো জমি পায় না তথ্য অধিকার আইন ব্যবহার করে তারা কিন্তু খাস জমি পেয়েছে অর্থাৎ খাস জমি পাবে তারা যাদের কোনো জমি নেই যারা নিঃস্ব এবং তারা যেসব এলাকা থেকে এসছে তথ্য অধিকার আইন ব্যবহার করে তারা জানতে চেয়েছে যে খাস জমি লিস্টে কাদের কাদের নাম উঠেছে আমাদের নাম কেন উঠবে না এবং ভিজিডি কার্ড বলেন মাতৃত্বকালীন ভাতা বলেন পেনশন এমনকি কী শিল্প নিয়ে এবং এমনও হয়েছে যে আপনার এটা সাবজুডিস ম্যাটারে সরাসরি কেউ তথ্য চাইতে পারে না কিন্তু অনেকে তথ্য পেয়ে এটা প্রমাণ করেছে যে যাকে বলা হচ্ছে যে সে একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না কিন্তু সে আস এবং বলা হয়েছে যে হাসপাতালে ছিল যখন আমরা সেখান থেকে তথ্য আরোহণের চেষ্টা করেছি আমরা তাদের বইপত্র নিয়ে এসেছি দেখেছি যে রেজিস্ট্রেশনে সেই ব্যক্তি নেই যখন প্রমাণিত হচ্ছে তখন তাকে আপনার জেলে পাঠানো হয়েছে এবং সেই ব্যক্তি থেকে পেনালাইজ করা হয়েছে সেতে এই আইনটি একটা যুগান্তকারী আইন যেটা অপেক্ষায় আছে যে এই আইনটিকে আরও বেশি নাগরিকদেরকে সচেতন করতে হবে এবং ব্যবহারের জন্য আমার মনে উদ্বুদ্ধ করা আমি আসছি ডক্টর মনির আহমেদের কাছে ডক্টর মনির আহমেদ উনি স্বাস্থ্য সেবা খাত নিয়ে কাজ করছেন দু সালের তথ্য অধিকার আইন প্রণীত হওয়ার পর স্বাস্থ্য সেবা খাতে তথ্য পাওয়ার ক্ষেত্রে আপনারা কতখানি সহায়তা বা সহযোগিতা পেয়েছেন এই আইনের দ্বারা বাংলাদেশ সরকার যে তথ্য আয় অধিকার আইন প্রণয়ন করেছেন এবং তার যে একটা গতি সৃষ্টি হয়েছে সেটা যুগান্তকারী একটা পদক্ষেপ আমাদের বাংলাদেশের জন্য। আমরা উন্নয়ন কর্মী হিসাবে এটাকে স্বাগত জানাই এবং আমরা এটার সাথে অত্যন্ত ঊতপ্রোতভাবে জড়িত যাতে করে এই আইনটা প্রয়োগের ক্ষেত্রে আরও বাস্তব রূপ ধারণ করে এবং আলটিমেটলি আমরা জনগণের জন্যেই এটা করেছি সুতরাং জনগণ যাতে এটা সুবিধা পায় সেজন্যে আমরা চেষ্টা করব যাতে সহায়তা করব যাতে করে আমরা এটা এই তথ্য অধিকারগুলো জানাতে যেহেতু আমি রাইট টু সাইট নিয়ে কাজ করি অর্থাৎ আই কেয়ার অর্গানাইজেশান হিসাবে বাংলাদেশের রিসেন্টলি অতি সম্প্রতি আমরা একটা ম্যাপিং এক্সারসাইজ করতে করার উদ্যোগ নেই সেই ম্যাপিং এক্সারসাইজে আমরা জানতে চেয়েছি যে চৌষট্টিটা জেলায় কোন ধরনের চক্ষু সেবা রয়েছে এবং সেটা কোন পর্যায়ে এটা এই কারণেই করতে করার চেষ্টা করেছি যাতে করে ইউনিয়ন পর্যায়ে থেকে যারা রেফারেল হয়ে তারা যাতে নির্দিষ্ট সুবিধাগুলো পেতে পারে এবং হ্যারাসমেন্ট ছাড়াই তারা তারা যাতে সেই জায়গায় পৌঁছতে পারে এটা করতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হলো যে অনেক ক্ষেত্রে আমরা বাধা পেয়েছি তারা বলেছে যে এই ইনফরমেশান দেওয়া যাবে না অথবা এই ইনফরমেশান আমাদের এখন নেই আমরা পরে দিতে পারবো আবার বলেছে যে ইনফরমেশনটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন তো এই 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 চ্যালেঞ্জগুলো আমাদের এসেছে আরেকটা চ্যালেঞ্জ এসেছে যেটা হলো যে ওখানে আসলে ওই ডেস্কের অর্থাৎ পার্টনার অর্গানাইজেশান বা এনজিও বা যারা কর্মকর্তা আছেন তারা আসলে ডেজিগনেটেড ওই কর্মকর্তা ওইভাবে নেই এখন পর্যন্ত এবং আমি মনে করি এটা মাইন্ডসেটের একটা ব্যাপার আছে অর্থাৎ মানসিকতার একটা ব্যাপার আছে যে ক্ষেত্রে সবসময় গিয়ে সবার সাথে একসাথে মানে একযোগে সকল তথ্যগুলো পাওয়া যায় না প্রত্যেকটা হসপিটালে একটা চার্টার সিটিজেন চার্টার অথবা ক্লায়েন্টস চার্টার থাকার কথা সেখানে যখন আমরা বলার চেষ্টা করেছি তারা বলার চেষ্টা করেছেন যে এই চার্টারটা যাদের জন্য দরকার তারা তো পড়াশোনা জানে না লেখা পড়া জানে না তো সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে দেব আমার মনে হয় যে সার্বিক সচেতনতা এবং আমাদের মানসিকতা এবং আরও বড় ধরনের উদ্যোগ যেটা নিতে হবে যেটা প্রয়োগের ক্ষেত্রে একটা পরিবীক্ষণ বা পর্যবেক্ষণ করে সেটা একটা পর্যায়ে নিয়ে এসে আরও আলোচনা সমালোচনার মাধ্যমে আমার মনে হয় সেটা আরও উন্নয়ন করা সম্ভব আমাদের পক্ষে এই প্রসঙ্গে ডক্টর সাদিক আলহিমের কাছে একটি প্রশ্ন উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে যে ডক্টর মনির বলছেন যে স্বাস্থ্য সেবা খাতের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় ওনারা তথ্য চেয়ে তথ্য পাননি আপনি জানেন যে তথ্য অধিকার আইনে দুটি জায়গা আছে একটি তথ্য পাওয়ার প্রক্রিয়া এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং এটি আমাদের পর্যবেক্ষণ আমরা দেখেছি যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন তাদেরকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে অনেক সময় সেই ক্ষেত্রে ক্ষেত্রে তারা সচেতন নন তথ্য তথ্য পাওয়া এবং দেওয়ার এই যে একটি বড় ফাঁক রয়ে গেছে এই জায়গাটি আমরা কিভাবে উন্নয়ন সাধন করতে পারি এটা আসলে খুবই চ্যালেঞ্জিং টাস্ক আমি বলবো তথ্য কমিশনের জন্য এবং আপনি জানেন তথ্য অধিকার আইনে আছে যে আপনার বাই নেইম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে সেখানে কিন্তু আমরা প্রায় মনে হয় বিশ পঁচিশ হাজারের মতো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে এখন তারা নিজেরাও জানে না যে তারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এইটা কিন্তু একটা অজ্ঞতা আছে এবং আমরা প্রশিক্ষণ দিচ্ছি তথ্য কমিশন তাদের এই মানে প্রশিক্ষণ দেওয়াটা অব্যাহত আছে কিন্তু যে মানুষ কাঠামো নিয়ে সরকারি কর্মকর্তারা কাজ করছেন তারা তথ্য না দেওয়ার সংস্কৃতিতে দীক্ষিত তারা কালচার অফ সিক্রেসি অ্যাক্ট এর মধ্যে দীক্ষিত পেনাল কোড এভিডেন্স অ্যাক্ট ইত্যাদি মাধ্যমে ফলে এই যে ওনাকে যে প্রশ্ন করেছে যে আপনি তথ্য নিয়ে কি করবেন এটা কিন্তু তথ্য অধিকার আইনের কোনো জায়গায় উল্লেখ নেই তা আমি মনে করি যেখানে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে এই মানুষ কাঠামোটা পরিবর্তনের লক্ষ্যে স্যারের কাছে আসতে চাই আপনি কিছু এ প্রসঙ্গে যোগ করতে চান কিনা না মানুষ কাঠামোর কথা যখন আমরা বলি এটা পরিবর্তনে কিন্তু সময় লাগবে আমরা কিন্তু সাধারণভাবেই মনে করি যে তথ্যটা একটা শক্তি আমার কাছে যখন তথ্যটা আছে এই তথ্য আমি অন্যকে দিতে চাই না আমি মনে করি এই তথ্যটা আমার একটা রাখার অধিকার আছে এই তথ্যটাকে আমি মনোপোলাইজ করতে চাই এখন এই সংস্কৃতি থেকে আমাকে এখন যেতে হচ্ছে যে এই তথ্য যত বেশি সঞ্চালিত করা যায় যত বেশি বিতরণ করা যায় যে যখন যে তথ্য চাইবে আমাকে দিতে হবে মনীষ সাহেব বললেন বিভিন্ন জায়গায় তথ্য দিতে চায় না এই কারণটা ওইটাই যে মানুষ কাঠার মধ্যে তথ্য উনি নিয়ে কী করে তথ্যটা আমার কাছে আছে আমি যেমন আমার টাকা পয়সাটাকে আমার কাছে রাখতে চাই আমার সম্পদ আমি ধরে রাখতে চাই তথ্য এক ধরনের সম্পদের তো কোনো সন্দেহ নাই এই তথ্যটাকে আমি রেখে দিতে চাই কিন্তু এই তথ্য রাখা যাবে না এই তথ্য সবার সাথে শেয়ার করতে হবে তথ্য দিতে হবে যার তাই সে তথ্য চাইলে তথ্য দেওয়াটা আমার দায়িত্ব তো এই কারণেই তো তথ্য স্বাধীন তথ্য কমিশন গঠিত হয়েছে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে আমাদের এখন এই বিষয়ে প্রশিক্ষণ দেয়া মানুষকে সচেতন সচেতন করা করা জনগণকে এই কাজটি এখন যেতে হবে সম্প্রচার নীতিমালার ক্ষেত্রেও বলা হচ্ছে এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা তো এই ক্ষেত্রে সম্প্রচার নীতিমালার ভেতরে সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হয়েছে আপনি কি স্যার এটা মনে করেন না যে সম্প্রচার নীতিমালা গঠনের পর সম্প্রচার কমিশনের বিষয়টি এসছে সম্প্রচার কমিশন গঠনের পর কি সম্প্রচার নীতিমালা হওয়া উচিত ছিল গণমাধ্যম জগৎ সম্পর্কে ইয়েস ও নো এটা বলা খুব মুশকিল যেমন ধরেন যে কোনো মুদ্রণ মাধ্যম সেটা সম্প্রচার মাধ্যম হোক মুদ্রণ মাধ্যম হোক তার মূল জায়গাটা হচ্ছে ইম্পার্সিয়ালিটি অবজেক্টিভিটি প্রিসিশন অ্যাকিউরেসি এর বাইরে কোনো কিছু বলার নাই এই অবজেক্টিভিটি এই প্রিসিশন এই অ্যাক্যুরেসিটাকে এনশোর করার জন্য নীতিমালার সর্বত্র প্রয়োজন আছে এখন এই নীতিমালা কারা করবেন নীতিমালা কিভাবে করা হবে নীতিমালা কিভাবে বাস্তবায়ন করবেন এগুলো নিয়ে বিভিন্ন আলোচনা আমরা করতে পারি আপনি ব্রিটিশ অফকমের নীতিমালাগুলো দেখেন আপনি যুক্তরাষ্ট্রের দিকে দেখেন যেটা সম্প্রচার জগতের মাদারল্যান্ড বলতে পারেন বার্থ প্লেস বলতে পারেন পাবলিক ব্রডকাস্টিংয়ের তাদের ফেডারেল কমিউনিকেশানস কমিশন এফসিসি তারা বহু আগে থেকে এই সব নীতিমালা তারা প্রণয়ন করেছে এবং সেখানে স্বাধীন স্বাধীনভাবে তথ্য পরিবেশনের যেমন অধিকার দেওয়া আছে আবার সেই স্বাধীনতা কোনোভাবে ক্ষুণ্ণ করা বিশেষ করে ব্যক্তি স্বাধীনতা মানুষের প্রাইভেসি মানুষের সম্মান মর্যাদা এগুলো ক্ষুণ্ণ হলে সেখানে কি ব্যবস্থা নেওয়া কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা এমনকি স্টেশনের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়ার মতো সিদ্ধান্ত আছে ডক্টর সাদিকা হালিম আপনি কি মনে করেন তথ্য অধিকার আইন প্রণীত হওয়ার পর এর সাথে কোনো বিষয় সম্প্রচার নীতিমালায় রয়েছে আসলে দেখেন সম্প্রচার নীতিমালা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে হ্যাঁ আমার খুব ভালো লাগছে এই কারণেই যে অনেকে বলে থাকেন যে আসলে আমরা গণতান্ত্রিক না গণতান্ত্রিক দেখেই কিন্তু আমরা আমাদের এই মতামতগুলো দিতে পারছি যেটা স্যার বলেছেন প্রচুর ডায়লগ কনসালটেশন হচ্ছে ওয়েবসাইট এটা দেওয়া হয়েছে প্রচুর টক শো হয়েছে লেখালেখি হচ্ছে নীতিমালা আমি দেখেছি ভালো মতোই আমার এখানে কিছু বস্তুনিষ্ঠ মানে মতামত আছে একটা হচ্ছে যে লাইসেন্স প্রদান যেটা স্যার বলেছেন হ্যাঁ লাইসেন্স প্রদান করবে মানে যারা অংশীজন হবেন তাদের জন্য কিন্তু এখানে আবার আর একটা কথা বলা হয়েছে যে তথ্য মন্ত্রণালয় যদি কাউকে মনে করে যে এদেরকে আমরা কোনো বার্গোনায় তাদেরকে আমরা লাইসেন্স দিতে পারি তাহলে সম্প্রচার কমিশনের যা যা শর্ত আছে সেটা প্রযোজ্য হবে এখন যদি আমি সম্প্রচার কমিশনকে কোর্ট আন্ড কোর্ট স্বাধীন কমিশন ভাবি এখানে তথ্য মন্ত্রণালয়ের সাথে এদের আবার কোনোভাবেই কোনো না কোনোভাবে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে কেননা এই নীতিমালাটা রিভাইজ করার প্রচুর সুযোগ আছে এই কনফ্লিক্ট আরেকটা বিষয় আর একটা বিষয় বিরতির পর আবার আপনার কাছে ফিরে একটা বিষয় একটু বলতে চাই জি অবশ্যই আমি ফিরে আসবো আপনার কাছে একটা ছোট বিরতি নিচ্ছি আমরা আমন্ত্রণ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস দু নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি আশা সিদ্দিকি আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কথা বলছিলেন আমরা যেমন তথ্য কমিশন আমাদের কিন্তু এখানে তথ্য অধিকার আইনে ধারা সাথে বিশটি বিষয় তথ্য দেওয়া যাবে না বলা হচ্ছে আমরা কিন্তু এটা নিয়ে প্রচুর কাজ করতে শুরু করে দিয়েছে কমিশন এবং বিভিন্ন জেলায় যে এই ধারার স্বাদকে আসলে কীভাবে সংকুচিত করা যায় যেটা স্যার বলেছেন যে আমি একমত যে ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে হবে শারীরিক কোনো বিঘ্নিত না হয় কোনোভাবে এগুলো সবই ঠিক আছে কিন্তু তথ্যধিকার আইনে আমি দেখেছি যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ করে সাংবিধানিক কমিশন পাবলিক সার্ভিস কমিশন এবং নির্বাচন কমিশন ধারা সাতকে কৌশলে ব্যবহার করে তথ্য দেয়নি এখানে সম্প্রচার নীতিমালায় বলা হয়েছে যে এমন কিছু বক্তব্য পেশ করা যাবে না যেটা কি না আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে আমরা কটাক্ষ করছি বিদ্রুপ করছি ইত্যাদি ইত্যাদি শৃঙ্খলা বাহিনী কি জনগণের উপরে নাকি দেখবেন অধিকার আইনের ধারা বত্রিশে আছে যে আমরা আর্থিক গোয়দ সংস্থার কাছে কোনো তথ্য পাবো না মানবাধিকার লঙ্ঘন আর দুর্নীতি করলে তো সেইখানে আমি মনে করি যে তাদের সাথে আমাদের কাজ করার সুযোগ আছে আমি মনে করি যে বর্তমান যে সরকার আছে যেভাবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে এখানে যদি এরকম আমরা চিন্তা চেতনা আমরা দেখাতে হবে যেখানে আমরা আমরা রিসিভ করতে চাই অন্যান্য আইডিয়াসগুলো সেখানে এটা আমার মনে নিয়ে আসা প্রয়োজন স্যার আপনি গণমাধ্যমে শিক্ষক হিসেবে কি মনে করেন না যে এই সম্প্রচার নীতিমালা অনেকগুলো আইনের পুনরাবৃত্তি ঘটিয়েছে সম্প্রচার নীতিমালার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের যে তথ্য পাওয়ার অধিকার আছে সেটাকে নিশ্চিত করা এখন এই সম্প্রচার নীতিমালা নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ আলোচনা সাদেক খালিম যে কথাগুলো বললেন সেগুলো গুরুত্বপূর্ণ এখন সেগুলোতে আপনি পৌঁছানোর জন্য তো একটা প্রক্রিয়া লাগবে সে প্রক্রিয়ার জন্য একটা কমিশন দরকার আছে যেই কমিশনের সবার প্রতিনিধিত্ব থাকবে এই ধরনের একটা স্বাধীন কমিশন গঠন যদি হয় তখন দেখা যাবে যে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এই দেশে বিডিআর কার্নিজ দুই হাজার সালে যখন হয়েছে এই শেখ হাসিনা প্রশাসনই তখন দায়িত্বে ছিলেন আমি নিশ্চিত করে বলতে পারি এই ধরনের ঘটনা যদি যুক্তরাষ্ট্র হতো অথবা যুক্তরাজ্য হতো এখানে এমবেডেড জার্নালিজম চলে আসতো এখানে ইম্পোজ রেস্ট্রিকশন ইম্পোজ করা হতো এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়েছে এখানে বরঞ্চ যেভাবে মিডিয়াগুলো স্বাধীন স্বাধীনতাকে ব্যবহার করেছে এটাকে অনেক সময় বলা যাবে যে তারা স্বাধীনতার সীমা লঙ্ঘন করেছে তো এইগুলো তো এই দেশের আমরা এই দেশের প্রেক্ষিতে দেখেছি স্বাধীনতা অবাধ স্বাধীনতা এখন সঞ্চাল এখন যে সম্প্রচার মাধ্যমগুলো যে স্বাধীনতা ভোগ করছে সেই স্বাধীনতা ভোগ করার কারণে আমরা অনেক সময় দেখি যে সাধারণ মানুষ বিশেষ করে যারা টেলিভিশন এসে বলতে পারছেন না তাদের ব্যাপারে অনেক ধরনের তথ্য যেগুলো সঠিক নয় সেগুলো উপস্থাপিত হচ্ছে আমার বিষয়ে বা আমার বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বা কোনো একটা বিষয়ে এমন কিছু তথ্য আজকে কোনো টকশোতে উপস্থাপিত হলো কোনো চ্যানেলের মাধ্যমে সেটা তো আমার দেখার সুযোগ হবে না কারণ আমি চল্লিশ বিশ পঁচিশটা টেলিভিশন চ্যানেল তো আর সারাক্ষণ বসে বসে দেখছি না কিন্তু এরপরে তো এটাকে যে এটা তো আর থাকছেও না এটা তো বাতাসে মিশিয়ে যাচ্ছে আমি কি করে জানব যেটা এই ধরনের একটা বক্তব্য এখানে দেওয়া হয়েছে যে বক্তব্য সম্পর্কে আমার একটা ভিন্ন মত আছে যেটা আমি উপস্থাপন করতে চাই এবং টেলিভিশন কর্তৃপক্ষকে আমার সে মত প্রকাশ করবে প্রচার করার কোনো সুযোগ আছে তো এই জন্য একটা নীতিমালা নিশ্চয়ই দরকার আছে নীতিমালা ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারে না যে কোনো প্রতিষ্ঠানের একটা নীতিমালা দরকার আর সম্প্রচার জগৎ দেশের প্রতিটি মানুষের জীবনের সঙ্গে সম্পর্ক প্রত্যেকে আমরা টেলিভিশনের উপর নির্ভর করি সেই জায়গায় একটা নীতিমালা যে দরকার আছে কোনো সন্দেহ নেই যারা তথ্যের প্রবাহ নিয়ে কাজ করেন অর্থাৎ সাংবাদিক মহল তাদের পেশাদারী সংগঠনের দিক থেকে যে বিষয়টি উত্থাপন করা হচ্ছে যে এই নীতিমালায় তাদের পেশাগত যে সমস্ত অধিকার এবং পেশাগত যে সমস্ত বিষয় সেগুলো আছে সেগুলো সঠিকভাবে আসেনি না সেই তো বলছিলাম সেই কমিশন দরকার আছে সেই কমিশন এখন এগুলোকে নিয়ে বসে সব প্রতিনিধিত্বকারী সবার সকলের সঙ্গে বসে যদি আলোচনা করা যায় আমার তো মনে হয় না যে বিষয়ে কোনো সমস্যা দেখা দেবে ডক্টর মনির আপনার কাছে ফিরে আসতে চাই সেবা দানকারী একটি প্রতিষ্ঠান হিসেবে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে এই আলোচনাকে কিভাবে দেখছেন আমি মনে করি যে যে নীতিমালাগুলো হয়েছে প্রফেসর সাদেক আলিম উনি তথ্য কমিশনার হিসেবে যে উদ্যোগ নিয়েছিলেন এটা যদি সবাই মিলে সমন্বিতভাবে কাজ করতে পারতাম তাহলে হয়তো আমরা যে ডিমান্ড সাইডে অর্থাৎ যারা জনগণ সেই জনগণ আসলে সত্যিকারভাবে উপকৃত হতো তবে একটা জিনিস থাকা দরকার সেটা হলো যে পরিবেক্ষণ বা পর্যবেক্ষণের একটা বা পর্যানুসরণের একটা প্রক্রিয়া থাকা দরকার যেটা নিয়ে এই নীতিমালার কোন পর্যায়ে আছে সেটা যাতে সরকার এবং অন্যান্যরা সিভিল সোসাইটি যাতে বুঝতে পারেন এবং সেই ক্ষেত্রে তারা যাতে সমালোচনা করুক আর আলোচনাই করুক সেখানে একটা ইতিবাচক দিক নির্দেশনাও তারা দিতে পারেন এটি আমরা মাঠ পর্যায়েও দেখতে পেয়েছি যে সাপ্লাই সাইটটিকে আরও স্পিড আপ করা আরও গতিশীল করার যে তাগিদটা অনুভূত হচ্ছে সে বিষয়ে আপনি সাবেক তথ্য কমিশনার হিসেবে কি মন্তব্য করতে চাইবেন আমার যেটা মনে হয় যে দেখেন তথ্য আহরণের জন্য আবেদনকারী আছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন এবং যদি আপনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য না দেয় তাহলে আপিল কর্তৃপক্ষ আছে তার মানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এরপরে যদি আপনি তথ্য না পান তখন তথ্য কমিশনের কাছে আসছে অভিযোগটি নিয়ে এবং আমরা একটি আধা বিচারিক কমিশন এটা সেখানে শুনানির মাধ্যমে আমরা তথ্যটা নিয়ে আসার চেষ্টা করেছি এখানে একটা জিনিস খুব লক্ষণীয় এই আইনে আছে কেবলমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জরিমানা করা যাবে কিন্তু যিনি তার বস অর্থাৎ আপিল কর্তৃপক্ষ তাকে আপনি কোনো জরিমানা করতে পারবেন না এবং তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নেওয়া যেতে পারে তবে এখানে একটু বলা উচিত যে সম্প্রচার কমিশন যেভাবে সাজানোর কথা ভাবা হচ্ছে আমি আজকে আইনটি দেখছিলাম যে সেখানে অনেক বেশি মানে জনগণমুখী কাজ যারা করে তাদের সম্পৃক্ত করার একটা প্রয়াস আছে কিন্তু তথ্য কমিশনে আমি যখন ছিলাম তখন একমাত্র আমি যদি সিভিল সোসাইটি ধরে না যাই ধরেন তার প্রতিনিধি বাকি যারা আসছেন প্রেশনে সবাই কিন্তু আমলাতান্ত্রিক ইয়ে থেকেই এবং তো সম্প্রচার কমিশন যদি সেভাবে গঠিত হয় তাহলে আমি কিন্তু একটু সিনিক্যালি এখানে কথা বলতে বাধ্য হব কেননা এখানেই আমি দেখেছি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং যদি তথ্যধিকার আইনটিকে যদি কেবলমাত্র যদি মানে বিচ্ছিন্নভাবে দেখা হয় তাহলে হবে না এটাকে মূলধারায় নিয়ে আসতে হবে মন্ত্রণালয়টাকে এটা মধ্যে সকল মন্ত্রণালয় এটা একটা একটা অংশ হিসাবে থাকতে হবে যেটা একটা আর টিআই ডেস্ক সেজন্য এখানে অনেক কিছু ভাবার বিষয় আছে এবং সরকারের দায়িত্বশীল হতে হবে তথ্য কমিশনে এবং জনগণকে এখানে একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে হবে নাহলে আমার মনে হয় না যে সম্প্রচার নীতিমালা কত কতদূর যাবে হয়তো খুব সুন্দর একটা আইন হবে নীতিমালা বেকে সেটা বাস্তবায়নটা কিন্তু একটা বিশাল জায়গা তা দেখা আপা ইতোমধ্যেই তার আশঙ্কার কথা ব্যক্ত করেছেন যে সম্প্রচার কমিশন যদি সঠিকভাবে প্রতিনিধিত্বশীল জায়গাটিকে ধারণ করে গঠন না করা হয় তাহলে এর বাস্তবায়ন প্রক্রিয়া ব্যাহত হবে আশঙ্কা থাকতে পারে কিন্তু আমরা তো মনে করি না যে 2009 সালে যে সরকার তথ্য অধিকার কমিশন গঠন করেছে সেখানে যদি কোনো দুর্বলতা থাকে সেটা নতুন আরেকটা কমিশন যখন গঠিত হবে তারপরে আরও একটা কমিশন যখন গঠিত সেগুলো নিশ্চয়ই তারা বিবেচনা করবেন দুর্বলতাগুলো কাটিয়ে দুর্বলতা কাটিয়ে সেটাকে আরও শক্তিশালী করা বিশেষ করে যে কোনো গণতান্ত্রিক সমাজে যে কোনো প্রতিষ্ঠান সেটা সম্প্রচার কমিশন হোক তথ্য অধিকার কমিশন হোক অন্য যে কোনো কমিশন হোক সেগুলোর সাথে জনগণের সম্পৃক্ততা যাতে থাকে সেই জিনিসটা দেখা দরকার আছে তো আমার তো মনে হয় না যে কমিশন গঠনের দিকে খুব বেশি আপনার সমস্যা থাকবে শুধু দরকার সদিচ্ছা সদিচ্ছা যদি থাকে আমরা নিশ্চয়ই একটা প্রতিনিধিত্বমূলক কমিশন গঠন করতে পারব আমরা আশাবাদী হতে চাই একটি প্রতিনিধিত্বমূলক কমিশন গঠিত হবে তবে এ প্রসঙ্গে আপা যে জায়গায় আশঙ্কা ব্যক্ত করেছিলেন সে জায়গায় যদি আর কোনো কিছু যোগ করতে চান আমি চেস বলব যে আমিও স্যারের মতো ইতিবাচকভাবে ভাবতে চাই তবে এটা একটা লক্ষ্য থাকতে হবে যে দেখেন সঠিক লক্ষ্যে সঠিক জায়গায় কাজটা দিতে হবে না হলে কিন্তু আপনার অনুন্নত বিশ্বের রাষ্ট্রগুলোতে অনেক কমিশন আপনি দেখবেন কমিশনের ছড়াছড়ি কিন্তু সেই কমিশনগুলো কতটুকু মানে প্রাতিষ্ঠানিকরণের একটা বিষয় আছে এবং সেটা লিডারশিপের একটা ক্রাইসিস অনেক সময় আমরা দেখি এটা স্যারও নিশ্চয়ই আমার সাথে স্বীকার করবেন সেজন্য এই কমিশন নতুন একটি কমিশন গঠন হতে যাচ্ছে আমি মনে করি যে যারা এসব কাজে করেছেন জনগণমুখী জনগণকে নিয়ে কাজ করেন গণমাধ্যম নিয়ে কাজ করেন তাদেরকে এখানে আমি মনে করি প্রায়োরিটি দেওয়া উচিত করতে চাই তথ্য অধিকার দিবসে তো আমাদের একটাই চাহিদা আমরা সঠিক তথ্য পেতে চাই এবং তথ্য আজকের দিনে একটা বড় ধরনের সম্পদ জমি জমা যেমন মানুষের সম্পদ টাকা পয়সা যেমন সম্পদ ঠিক একইভাবে তথ্য তো শুধু টাকা পয়সা জমি জমার মতো সম্পদ নয় তার থেকেও বড় সম্পদ সঠিক তথ্য সঠিক জায়গায় উপস্থাপন করা ব্যবসায়ীদের কাছে ব্যবসায়ী ব্যবসায়ীদের তথ্য আমলাদের কাছে সেই ধরনের তথ্য যে তথ্য দিয়ে তারা দেশ পরিচালনা করতে পারবে রাজনীতিবিদদের জন্য তথ্য তো এটা একটা বিশাল কাজ এই কাজটা করার জন্যই আজকে আমরা আলোচনায় বসেছি এবং সারা পৃথিবীতে যেই আন্তর্জাতিক তথ্য দিবস পালন করছে সেটার মূল লক্ষ্য সেদিকে তো আমরা আশা করবো যে আমরা সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে সঠিক তথ্য পরিবেশন সঠিক তথ্য প্রদান সেই কাজটি যেন আমরা করি আমরা আশাবাদী হতে চাই আমরা আজকে এই আশাবাদ ব্যক্ত করব যে সম্প্রচার কমিশন যেটি সামনে গঠিত হতে যাচ্ছে সেটি সঠিক যোগ্য এবং প্রতিনিধিত্বমূলক হবে ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আমাদের লক্ষ্য সম্প্রচার নীতিমালা জনসাধারণের জন্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করবে একই সাথে তথ্যপ্রাপ্তির এই অধিকার জনগণের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করবে এ প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান